compute the appropriate regression equation for the following data. প্রথমে আমাদের x এর ভ্যালু দেওয়া আছে এবং y এর ভ্যালু দেওয়া আছে। আমাদের এখানে বলছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট। তো x হচ্ছে কি ইনডিপেন্ডেন্স ভেরিয়েবল, ঠিক আছে, আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে। তো আমাদের বের করতে বলছে অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন ইকুয়েশন। হ্যাঁ, দুইটা রিগ্রেশন ইকুয়েশন আছে আমাদের। হ্যাঁ, আমি একটু দেখি, দেখো দুইটা ইকুয়েশন আছে। কোশ্চেনটা আমার হাতে নাই, কোশ্চেনটাকে তুলে নিই, কোশ্চেনটা আগে তুলে নিই। কোশ্চেনে দুইটা ভ্যালু আছে, এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই দেওয়া আছে। এক্স এর ভ্যালু কত? 2, 4, 5, 6, 8, 11, ঠিক আছে। আর হলো এখানে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু আছে 18, 12, 10, 18, 12, 10, তারপর আছে 8, 7, 5, 8, 7, 5। সামেশন এক্স বের করবো, সামেশন ওয়াই বের করবো। আমরা টেবিল ফর, টেবিল ফর ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন, রিগ্রেশন ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা কি করব, ওই যে আগের মতো এগুলো সব যোগ করি, একটু বলি যোগ করে কত হয়। 8, 19, 19 আর 6, 25, 30, 36, এখানে কত হয়, 15, 20, 30, 40, 60 মনে হয়। দেখো তো এখানে হলো 20, 30, 40, 50, 60। তো x বার কত বের হয়, 2, 4, 6, তাহলে x বার সামেশন x বাই n, 36/6=6, আর y বার = সামেশন y বাই n, তাহলে এখানে আসছে 60/6=10। আমরা এখন কি করবো, ওই গড় আগের মতো রিগ্রেশন বলুক আর কোরিলেশন বলুক, আমরা ছক যেভাবে শিখছি, অর্থাৎ x মাইনাস x বার, ঠিক আছে, x মাইনাস x বার, তারপর y ইজ ইকুয়াল টু y মাইনাস y বার, তারপরে হলো x স্কোয়ার, এরপরে হলো y স্কোয়ার, আর কি হবে x y হবে, এই কয়টা গড় করি, x y। এখন এই 2 থেকে 6 বাদ দেই, -4, 4 থেকে 6 বাদ দিলে -2, 5 থেকে 6 বাদ দিলে -1, 6 থেকে 6 বাদ দিলে 0, এখানে 2, এখানে হলো 5, এই 7, এই 7, হ্যাঁ 0 হয়েছে। তারপর একটা y এর, y এর 18 থেকে 10 গেলে থাকবে 8, 12 থেকে 10 গেলে 2, 10 থেকে 10 0, -2, -3, -5, এই হলো আমাদের 10, এখানে 10, এখানে 0, x এর স্কোয়ার 16, 4, 1, 0, 4, 25, আর এখানে 64, 4, 0, 4, 3, 3, 9, 5, 5, 25, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, এই দুইটা কত হয় দেখবা, আর এদেরকে গুণ করতে হবে, -32, -4, মাইনাস এখানে 0, এই দুইটা গুণ করলে 0, এখানে 3, 2, 6, এখানে 5, 5, 25, -25, তাহলে সামেশন এক্স ওয়াই কত হবে, হ্যাঁ
সামেশন এক্স ওয়াই কত, সবগুলো একটু যোগ বিয়োগ করে দেখো কত আসে, সবগুলো একটু যোগ বিয়োগ। কত হয় স্যার ওইটা মাইনাসের 67 হবে না সামেশন একটু? মানটা এখানে বসাবো, হ্যাঁ আমরা একটু মুছে উপরে মুছে দিই, হ্যাঁ ওই এই এই কাজটা উপরে করি। ওয়াই মাইনাস ওয়াই বার বের করছি 10, এটা বের করছি মাইনাস 1.34, এক্স মাইনাস এক্স বার ছিল 6, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1.34 এক্স, এটা কত আসে দেখো প্লাস 10 হবে, the y is equal to কত 1.34 into 6 8.04 minus 1.34 x plus 18.04, ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার। দেখো তো মিলছে কিনা অ্যান্সার, অ্যান্সার কি মিলছে?
এটা আমরা ইকুয়েশন একটাই করব হ্যাঁ একটা কেন করব আমাদের আমরা জানি রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে দুইটা একটা হলো y on x হ্যাঁ এই একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন এবং আরেকটা ইকুয়েশন আছে সেটা হলো x on y ঠিক আছে x minus x bar is equal to b x y y minus y bar এই দুইটা সূত্র এই একটা দুইটা ইকুয়েশন এখন আমরা এই অঙ্কে একটা কেন করলাম এই একটা অঙ্কে একটা করার কারণ হলো কোশ্চেনে x এর পাশে একটা লেখা লেখা ছিল আর y এর পাশে একটা লেখা ছিল এখানে ছিল কি ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে আর এটা ছিল ডিপেন্ডেন্ট ঠিক আছে যখন x ইন্ডিপেন্ডেন্ট এবং y ডিপেন্ডেন্ট তখন আমরা সমীকরণ করব এইটা কারণ কোশ্চেনে অ্যাপ্রোপ্রিয়েট বলছে অর্থাৎ তুমি চাইলে দুইটা করতে পারবা না কোশ্চেনে যেহেতু ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিকেট করে দিয়েছে তোমাকে যে কোনো একটা করতে হবে ঠিক আছে তাহলে কার সমীকরণ আমরা করি সব সময় এই বাম পাশে ডিপেন্ডেন্ট থাকে আর ডান পাশে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে মানে বাম পাশের ভ্যালুটা ডিপেন্ডেন্ট কার উপর ডিপেন্ডেন্ট ওই এক্স এর উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ এক্স এর ভ্যালু যদি তুমি চেঞ্জ করো এই যে সমীকরণটা তৈরি হলো এখানে এই যে দেখো এই সমীকরণে এক্স এর ভ্যালু তুমি যদি 10 বসাও একরকম অ্যানসার হবে এক্স এর ভ্যালু যদি তুমি 20 বসাও তাহলে ওয়াই এর অ্যানসার একরকম হবে তাহলে ওয়াইটা কি ডিপেন্ডেন্ট তাহলে তোমাকে কোন সমীকরণটা তৈরি করতে হবে ওয়াই এর সমীকরণটা তৈরি করতে হবে বুঝতে পারছি এই জন্য আমরা কিন্তু দুইটা সমীকরণ করি নাই কারণ প্রশ্নের এক্স এর পাশে ইন্ডিপেন্ডেন্ট লেখা ছিল আর ওয়াই এর পাশে ডিপেন্ডেন্ট লেখা ছিল যে ডিপেন্ডেন্ট তার সমীকরণ আমরা করব অর্থাৎ ওয়াই এর সমীকরণ করছি ওয়াই ওয়ান এক্স এর সমীকরণ আর ওইটা যদি না লেখা থাকতো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট তাহলে আমাকে দুইটাই করতে হইত আমার তোলা হয়েছে দুইটাই করবো হ্যাঁ দুইটাই করবো যেহেতু এটাতে বলে দিছে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট যে ডিপেন্ডেন্ট থাকবে তার ইকুয়েশন তৈরি করবেন পরের অঙ্কে আসি পরেরটা দেখো 13 ফ্রম দ্য ফলোয়িং রিগ্রেশন ইকুয়েশন ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দুটা রিগ্রেশন ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে তুমি কোরিলেশন বের করবা অর্থাৎ আর এর মান বের করবা তো আমি কোশ্চেনটা তুলি তারপরে আমরা বলে দিয়েছি কোশ্চেনটা ছিল হচ্ছে কত 13 নাম্বার অঙ্ক হ্যাঁ কোশ্চেনটা হলো এরকম দুটো সমীকরণ দেওয়া আছে দুটো সমীকরণ খাতায় তুলি একটা সমীকরণ হলো x is equal to 5.28 plus 0.59 y এই একটা সমীকরণ দেওয়া এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে 1.34 x plus plus না sorry minus 5.40 শীটটা বলে বেঁচে রাখতে পারছি আচ্ছা তাহলে এই এই হলো এই দুটো সমীকরণ দিয়েছে এবং এখান থেকে আমাকে বের করতে বলছে কোরিলেশনটা কত হবে হ্যাঁ কোরিলেশনটা কত হবে সেটা বের করতে বলছে আমরা জানি যে রিগ্রেশন ইকুয়েশন থেকে যদি কোরিলেশন বের করতে হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সূত্র হলো এইটা আর ইজ ইকুয়াল টু রুট ওভার দি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই এই ফর্মুলার সাহায্যে আমাকে কোরিলেশন বের করতে হবে ঠিক আছে তো আমরা এইখান থেকে বলতে পারবো কোনটার কোএফিসিয়েন্ট কত মানে এটা কত এটা কত এই সমীকরণ দেখে বলতে পারবো এই যে ওয়াই এর সমীকরণে এই যে এক্স এর যে সহগ এটা হচ্ছে বি ওয়াই এক্স এর কত 1.34 আর বি এক্স ওয়াই এটার সহগ এই যে ওয়াই এর যে সহগ অর্থাৎ 0.59 এটা হলো বি এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট ঠিক আছে মানে কোএফিসিয়েন্ট অফ বি ওয়াই এক্স ওয়াই তাহলে এটা আমরা বসাই এখানে 1.34 ইন্টু 0.59 তাহলে আমাদের গুণ করে রুট করলে যেটা আসবে এটা অ্যান্সার এখন এটা বুঝবা কিভাবে যেটা এই এটা
এই যে দেখো খেয়াল করি, আমরা তো এইভাবে লিখি না, ওয়াই এর সমীকরণ এইভাবে লিখি বি ওয়াই এক্স এক্স মাইনাস এক্স বার, তাহলে এই যে এক্স এর সহগ, এই এক্স এর সহগটাই কে? বি ওয়াই এক্স, এই যে এক্স এর সহগ বি ওয়াই এক্স। আর যখন আমরা এক্স এর সমীকরণ লিখি তখন এইভাবে থাকে বি এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, তাহলে ওয়াই এর যে সহগ সেটাই হলো বি এক্স ওয়াই, এই যেটা। বুঝতে পারছি কত আসে, কত আসে দেখো 0.8427, এটাই অ্যানসার। পরেরটাও সেম, পরেরটা তোমাকে বলে দিছি, এই ভ্যালু গুলো বলে দিছে, খালি এই সূত্রের মধ্যে বসায় দাও, এই দুইটা গুলো ডিরেক্ট প্রশ্ন বলে দিছে, খালি জাস্ট এই সূত্র লিখবা, অঙ্ক শেষ, 3-9 অঙ্ক শেষ। স্যার যখন x আর y এর মান দেওয়া থাকবে তখন আমরা এই r এর ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, সমীকরণ থাকলে সমীকরণ থেকে কোরিলেশন বের করতে হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, কারণ ওইভাবে করতে গেলে তো আমার ই লাগবে না, গড় করতে হবে না, গড় তো গড় করতে হবে, ইনফরমেশন লাগবে, ওই ইনফরমেশন তো নাই। করছো শেষ, শেষ করছি, চোদ্দ তো করার কথা, চোদ্দ তো এক, চোদ্দ আরো সুবিধা মানে সব দেওয়া আছে, চোদ্দের মধ্যে সব রেডি করাই আছে, জাস্ট খালি সূত্রে মান বসাবো। প্রথমে বলছে বলতেছে যে এক্স অন ওয়াই এর ভ্যালু এবং ওয়াই অন এক্স এর ভ্যালু, এক্স অন ওয়াই এর ভ্যালু হলো 70.70, এই যে এটা 0.70 দাও, আর এটা দেওয়া ওয়াই ওয়ান এক্স এর 0.80, তাহলে 80 এর সাথে 70 গুণ করো, 70 গুণ করো 56 হবে, 56কে রুট করলে কত হবে? কত আসে? 0.748 15টাতে যাবো, সবাই তুলতেছি, পনেরোতে দেখো কি বলছে, অন দা বেসিস অফ ফিগার রেকর্ড বিলো ফর সাপ্লাই এন্ড প্রাইস, প্রাইসের ইনফরমেশন দিছে, তো ফর 9 ইয়ার, 9 বছরের, ক্যালকুলেট দা রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এন্ড দা ভ্যালু অফ আর, বলছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে এবং ভ্যালু অফ আর, আর এর ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা জিনিস বের করবো, আমরা দুইটা মান বের করব, এক হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ যে বি এক্স ওয়াই আর বি ওয়াই এক্স, এই দুইটা জিনিস চাইছে, ইকুয়েশন কিন্তু চায় নাই, তাই রিগ্রেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ বি ওয়াই এক্স এবং বি এক্স ওয়াই,
এই দুইটা বের করব এবং এই দুইটার সাহায্যে এই যে মাত্র যেভাবে আমরা কোরিলেশন বের করলাম ওইভাবে আমরা কোরিলেশন বের করব ঠিক আছে তো আমরা এখন প্রশ্নটা তুলি সবাই খাতায় প্রশ্ন তুললো প্রথমে এটা ছিল সাপ্লাই সাপ্লাইস কে আমরা এক্স ধরি লেট সাপ্লাই সমান এক্স সাপ্লাইস কে আমরা এক্স ধরলাম এবং প্রাইস কে আমরা ওয়াই ধরলাম বছরের কোনো কাজ নাই বছর না লিখলেও চলবে প্রাইস কে আমরা ওয়াই ধরলাম তারপরে আমরা ছক করব টেবিল ফর ক্যালকুলেশন অফ টেবিল ফর ক্যালকুলেশন অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমি তোলা হলে তারপরে বোর্ড দেখাই দিচ্ছি রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা প্রথমে এক্স এর ভ্যালু গুলো তুলি এক্স এ আছে 80 82 আছে 86 91 83 85 89 96 93 ওয়াইয়ের ভ্যালু গুলো বসাই ওয়াইয়ের ভ্যালু আছে 145 140 130 124 133 127 120 110 116 এটাকে তুমি যদি ভাগ করো যোগ করে তাহলে দশমিক আসবে দুই বেলায় এই জন্য আমরা এটার গড় করবো এরকম ভাবে পাঁচটা গড় করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গড় গুলো একটু বড় করবো কারণ রেজাল্ট গুলো অনেক বড় বড় আসবে এইটা যদি ক্যালকুলেটারে করো তাহলে আমার সময় অনেক নষ্ট হবে আমি এক্সেলে করে বসাই দিচ্ছি প্রশ্ন দেখে দেখে দুইটা গড় ফিল আপ করো তোমরা বোর্ড দেখো সমস্যা নেই আমি এটা এক্সেলে করতেছি তোমরাও করো যদি ঠিকঠাক স্যার এক্সেল অ্যান্সার হবে হচ্ছে 785
স্যার বোর্ডটা তো দেখা যায় না, নিচে লেখাগুলা একটু ওয়েট করো, দেখাইতেছি দেখে নেন। হ্যাঁ কত বড় ক্যালকুলেশন, এই অঙ্কটা আমি পরীক্ষায় দিয়েছিলাম 2012 না জানি 13-তে, পরীক্ষার হলে এরকম বসে বসে এগুলো করতে হয়েছে। স্যার এক্স স্কয়ার মান কত? 6-8 বুঝে যেতেছে না। 6-8-7-0-1 এরপরে আমরা সূত্র লিখবো। হ্যাঁ সূত্রটা উপরে লেখি, রিগ্রেশন কোএফিসিয়েন্টের সূত্র একটু বড় হবে, কারণ গড় তো 5টা হয়েছে। হ্যাঁ কোরিলেশনের বড় সূত্র লিখতাম না অনেকটা ওইরকম। রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, y on x এর ইকুয়েশন কিন্তু করতেছে না। বার তো স্যার দশমিক আসছে, তাহলে ওই ঘরটা হইলো না কেন? দশমিক আসলো এটা করি, দশমিক না আসলো এটা করি, দশমিক না আসলো এটা করি না, দশমিক আসলো এটা করি। গোলমাল লাগাই এই এই অঙ্ক, এই অঙ্ক তুমি যদি দশমিক একটা নিয়ে করো তাহলে তোমার পরীক্ষা হয়েছে, 3 ঘন্টা এটাই শেষ হবে। এইভাবে করাও ভালো, দশমিক ছাড়া একটু বড় হলো। এখানে হবে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এই সূত্র হবে। হ্যাঁ এই সূত্রের মধ্যে মান বসিয়ে আমরা এটা বের করবো, আবার আরেকটা করতে হবে, রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই ও করতে হবে। মান বসাই আমরা এটাতে, মান বসাই সামেশন এক্স ওয়াই হচ্ছে 99406, সামেশন এক্স হচ্ছে 785-1145 ডিভাইডেড বাই এন হচ্ছে 9, নিচে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলো 68701 মাইনাস সামেশন এক্স 785। না এটা কি আমি কোরিলেশন করতেছি, কোরিলেশনের রুট হবে, আর কোরিলেশন তো এতটুকু না, এর সাথে আর একটা আছে না, এটাই আমরা ই করতেছি, রিগ্রেশন কোএফিসিয়েন্ট করতেছি, কোরিলেশনের রুট হবে আবার এর সাথে ওয়াইটটা গুণ হবে না, আমরা কোরিলেশন করতেছি, আমাদের চাইছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অর্থাৎ বি ওয়াই এক্স বের করতে বলছে নয়। হ্যাঁ এটা এখন সমাধান করি একটু কত হয়, আমরা তো এগুলো তুলছি মুছে শুধু যোগ ফলটা রাখলাম, যোগ ফলটা লাইন দিয়ে পরে আবার, এটা ছিল হলো ওয়াই অন এক্স, একইভাবে আমাদের আবার এক্স অন ওয়াই করতে হবে। হ্যাঁ এটার অ্যান্সারটা এখানে বসাই দিব, রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই, এটাতে যদি আবার ইকুয়েশনও চাইতো তাহলে কাম সারছে, এটাতে যদি আবার ইকুয়েশনও চাইতো তাহলে কিন্তু অঙ্ক অনেক বড় হয়ে যেত। এগুলো করে তারপরে ইকুয়েশন করতে, আমি পরীক্ষা তাই করছি, তখন আর প্রশ্ন তখন বুঝতাম না,
পরীক্ষা হলে যে বুঝতে পারি নাই যে এটা যে এইটা চাইছে, আমি বলছি যে ইকুয়েশন চাইছে ইকুয়েশন করে দিছি, তা আমার তো ইকুয়েশন করতে গেলে এটা করতে হবেই। হ্যাঁ, করে টোরে দিয়ে আসছি, আসার পরে দেখি যে এই শুধু এইটা আর ওই যে এখন যেটা করব সেইটা চাইছে, আমি বেশি কাজ করে বলছি কি করবো, হাতে সময় আছে তো অনেক, অফুরন্ত সময় বসে বসে এগুলো করছি, সবই দিয়ে আসছি বুঝি। হোক গোলমাল লাগতেছে বারবার খালি, মানে রিগ্রেশনের গড় যেভাবে হয় কোরিলেশনের গড়, গড়ে কোনো তফাৎ নাই, খালি সূত্রেতে যে ওই কোরিলেশনের গুলো দাঁড় করে করে এই রিগ্রেশনের মতো তৈরি করা হয়েছে। কোরিলেশনের বিষয়গুলো এখানে আই নাই, নতুন করে আবার অন্য কিছু তৈরি করা হয়েছে, এইভাবে মনে রাখা যাবে, একটা মনে রেখে। তো এরপরে হলো সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন, এখানেও মান বসাবো, তাহলে দুইটা রেজাল্ট বের হবে। এই দুইটা রেজাল্টকে গুণ রুট করলে আমাদের যে কোশ্চেনে আর চাইছে সে আরও বের হবে। পরীক্ষায় আমাদের ওখানে আর লেখা ছিল না, পরীক্ষার হলে প্রশ্নে ভুল ছিল, ওয়াই লেখা ছিল, তো আমরা আর ধরে আর ভাইবে অঙ্ক করে দিয়ে আসছিলাম, পরে বাসায় এসে দেখলাম যে ওইটা আরই হবে, ভুল ক্রমে তারা কোশ্চেনে ওয়াই লিখে রাখছে। শেষ করি এটা ক্যালকুলেশনটা নিজেরা, এটা হলে এই যে দুইটা রেজাল্ট বের হবে, এই দুইটা রেজাল্ট গুণ করে রুট করলে আমরা ওই রিগ্রেশন সরি কোরিলেশন বের করতে পারবো। হ্যাঁ, বি ওয়াই এক্স এর সাথে বি এক্স ওয়াই গুণ করে রুট করবো, তাহলে কোরিলেশন পাবো, যেটা কিনা আগের যে আমরা অঙ্ক করলাম ওইভাবে আগের অঙ্ক। দরকারি নেই তার ভ্যালু দাম নেই, দুইটা শুরু আর এইটা কত আসে, এটা তো উপরের ভ্যালু যা আছে তাই থাকবে, নিচের বসো কি অবস্থা, দেখো এটা কত কত এত সময় নিলে হবে স্যার, এটা হয় 0 -0.4608।
স্যার 0.461 দিলে হয়। পরের রিকোয়ারমেন্টটা হলো রিগ্রেশন স্যার আর এর মান, আর এর সূত্র হলো এটা বি ওয়াই এক্স ইনটু বি এক্স ওয়াই, তাহলে মাইনাস টুর সাথে গুণ করবা মাইনাস 0.461 করে রুট করে দিবেন, দুইটা গুণে তো যোগ হয়ে যাবে না, দুইটা গুণ করে রুট করো, ব্র্যাকেট দিয়ে দেখতে ভালো লাগবে, দুইটা গুণ করলেই হবে, মাইনাস তো দুইটা প্লাস হয়ে যাবে, গুণ করো এবং রুট করো 0.960। পরীক্ষার হাতে সময় ছিল আমার কত প্রায় 1 ঘন্টার মতো সময় ছিল, এই যে আমি তোমাদের বলেছি না রিগ্রেশন খুব বেশি আনতে গেছি তখন তো আমাদের কেউ বুঝায় ওদের বই এরকম পাই নাই, তো যেই বই থেকে দিচ্ছে ওই বই পরে যে খুঁজে বের করছি, যেই বই থেকে দিচ্ছে হুবহু পাইছিলাম, তখন যদি জানিয়ে যেতাম তখন এত কিছু করতাম, এত কিছু আমরা যখন প্র্যাকটিস করছি তখন এরকম অঙ্ক ফেস করিনি, এই জন্য ধরতে পারি এখন তো তোমরা আমি তো বলেই দিতেছি এভাবে এটা আসলে এটা বুঝলাম। আমার ফাইনাল পরীক্ষা দিয়েও 1 ঘন্টা হাতে সময় ছিল, তখন বসে বসে এগুলো করছি, শেষ স্টেপ কিন্তু সহজ, এই যে সূত্র গুলা মনে রাখতে পারলে কখন কি হইতেছে এগুলো পারলেই পারা যায়, এ প্লাস আনে ইজি স্যার, সূত্র তো মানে মনে থাকতেছে কিন্তু কখন যে কোনটা বসতে আছে আমি খালি গোলমাল লিখে যাইতাছে, প্র্যাকটিস করতে হবে অনেক ভাষায়, আমরা তো সমস্যা হলে প্র্যাকটিস কম করি, আর তোমাদের শিটেও তো অত অঙ্ক নাই প্র্যাকটিস করার মতো, যেটা কিনা বইয়ে থাকে, বই অনেক থাকে, যে এখন অনার্স লেভেলের স্টুডেন্টরা এরকম যে যত কম এর মধ্যে ভালো করা যায় এইরকম খোঁজে, ওইভাবে তো হবে না, আমরা নিজেরাও তো অনেক অঙ্ক করছি, বইয়ের প্রবলেম এক্সারসাইজ তো করছি প্লাস এক্সাম্পল থাকে না ফার্স্টের দিক দিয়ে, ওটা কিন্তু সহজে কেউ করে না এক্সাম্পল, ওইগুলোও করছি কিছু বাদ দিই, আর এখন হলো যত শর্টকাটে করা যায় এই জন্য দেখায় ধরা সব করা থাকলে প্রশ্ন যত হার্ডই করুক কিছুই মনে হবে না, প্রশ্ন হার্ডই মনে হবে না, কারণ বইয়ের বাইরেতে তার দিবে না, না আমার তো অভ্যস্ত হয়ে গেছে বোর্ড কোশ্চেন করতে যেতে আসে ওইখান থেকে, কিন্তু ওই যে প্র্যাকটিস কম এই জন্য পরীক্ষার হলে ভুলে যায় জম করে জানি কিভাবে করছি বা কিভাবে করতে হবে, এই জন্য একই অঙ্ক বারবার করতে হবে যেটা কিনা বইতে থাকে, আমার শিটে তো এক অঙ্ক বারবার দিই না, এক এক অঙ্ক এক এক রকম দিয়েছি, একটা প্যাটার্নের অঙ্ক একটাই দিয়েছি, খুব কম পাবা মিল এই জন্য শিটে অঙ্ক কম, কিন্তু এখান থেকে আসে দিতে পারে না কেন, ওই যে প্র্যাকটিস কম করে সমস্যা হয়ে যায়, এইগুলোও যদি একটু বুঝে শুনে করতে পারে মনে রাখতে পারে তাহলেও কিন্তু এনাফ, এইখান থেকেও বলে কমায় দিতে কই জানার বল, আচ্ছা এরপরে পরীক্ষাটা আসবে একদম শিওর, মার্কেটিং দের তো আসছে আর আসবে না, ফিনান্স দেরও আসবে না, বাকি যারা আসো তাদের এটা কনফার্ম পরীক্ষায় আসবে, একদম সহজ একটা অঙ্ক, আর তোমার ঘর টর কিচ্ছু করতে হবে না, সব কিছু রেডি করা আছে, তুমি জাস্ট খালি ইকুয়েশনের সূত্র লেখে ইকুয়েশনের মধ্যে মান বসাই দিবে, বলতেছে ইউ আর আজকে এই অঙ্কটা লেখ শুনলে আসবে, ও আমি কি স্ক্রিন শেয়ার দিই নাই, এই অঙ্কটা অবশ্যই পরীক্ষায় আসবে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং যারা আছে এদের, ফিনান্সে কেউ থাকলে ওদের তারপরও করো, কারণ বলা যায় না রিপিটও করতে পারে, এবং কেমন অঙ্ক আসছিল গত সেটা একটু প্র্যাকটিস হয়ে যাবে, এই প্যাটার্ন এইবার হুবহু ওইটা না দিলেও হয়তো ঘুরেও দিতে পারে, মানে এতটা ইম্পর্টেন্ট অঙ্কটা টেক্সট এসে ঘুরে গেছে এসে এতবার আসছে, ইউ আর গিভেন বিলো দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস, বিজ্ঞাপন ব্যয় এবং আমাদের সেলস দেওয়া আছে, হ্যাঁ তো দেখো যে সেলসের
সেলসকে তারা এক্স ধরছে আর সরি সেলসকে ওয়াই ধরছে আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সকে এক্স ধরছে মিন মানে হচ্ছে এক্স বার দেওয়া হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্টের এক্স বার দেওয়া এবং ওয়াই বার দেওয়া 120 এক্স বার হলো 20 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা দেওয়া আছে 5 এবং 25 এবং কোরিলেশন দেওয়া আছে 0.80 তাহলে এই পাঁচটা মান আমরা একদিন খাতায় তুলব প্রবলেম নাম্বার 16 এই পাঁচটা মান আমরা আগে খাতায় তুলি তাহলে কি বললাম গিভেন দেওয়া আছে এক্স বার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের গড় হচ্ছে 20 আর সেলসের গড় হচ্ছে 120 এরপরে দেওয়া আছে সিগমা এক্স এর সিগমা দেওয়া আছে 5 এবং ওয়াই এর সিগমা দেওয়া আছে 25 ওয়াই এর সিগমা দেওয়া আছে 25 এবং কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে r = 0.80 এই কোয়াটা ইনফরমেশন আছে এবং এই কোয়াটা ইনফরমেশনের ভিত্তিতে তোমাকে দুইটা ইকুয়েশন তৈরি করতে হবে আগে এরপরে ওই ইকুয়েশনের মধ্যে আমরা দুইটা ভ্যালু বসাবো তো আমরা প্রথম ইকুয়েশন করব রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x আবার করব x অন y কারণ আমাকে এখানে বলে দিয়েছে দুইটা ইকুয়েশন করতে এরপরে যে ইকুয়েশন গুলো তৈরি হবে সেই ইকুয়েশনের মধ্যে একবার 25 লাখ টাকা বসিয়ে আমরা বের করব সেলস আবার 150 কোটি টাকা বসিয়ে বের করবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ওই যে আমরা ম্যাথে যেমন করি না ইকুয়েশন তৈরি হয় ইকুয়েশনের মধ্যে একটা ভ্যালু বসে ওই ইকুয়েশনের রেজাল্টটা কত সেটা বের করে ওইরকম আমাদের মেন কাজটা হলো ইকুয়েশনটা তৈরি করা আমরা যদি যাই ইকুয়েশন তৈরিতে যাই ইকুয়েশনটা মনে আছে যখন সিগমার মান আর আর এর মান থাকবে তখন রিগ্রেশন রিগ্রেশন ইকুয়েশনের সূত্র কি সিগমার সূত্রটা আসবে হ্যাঁ অর্থাৎ এরকম রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স সূত্র হলো y মাইনাস y বার ইজ ইকুয়াল টু r সিগমা y বাই সিগমা x ইনটু x মাইনাস x বার তাহলে y এর মান কত y এর মান তো লাগবে না আমরা তার ইকুয়েশন তৈরি করব y বার আছে 120 r এর মান 80 ও সিগমা y 25 বাই 5 x মাইনাস x বার কত 20 দেখছো সবকিছু রেডি করা তোমার কষ্ট করে ছক করতে হবে না এইটা মনে হয় পাঁচ পাঁচ এটা 40 4 হবে এটা 40 হবে 4 হবে এটা তাহলে এখানে y is equal to 4x মাইনাস 80 প্লাস 120 তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো 4x প্লাস 40 এই একটা ইকুয়েশন দাঁড়ালো আর একটা ইকুয়েশন করব আমরা রিগ্রেশন রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই এর সূত্র লিখব হ্যাঁ কত হয় 0.16 এর সাথে 120 গুণ করো স্যার 19.2 তাহলে x এর সমীকরণ কি দাঁড়ালো 0.16 y মাইনাস 0. সরি প্লাস 0.8
0.80 आंसर की मिलसे दुईटाई क्वेश्चन देखिस तारा आंसर क्वेश्चन है दास 4x40 হইছে 0.80 দেখছো কত সহজ অঙ্ক সব রেডি করা আছে তুমি সূত্রে মান বসায় দিছো এখন তোমার কি করতে হবে এটা রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট হলো হ্যাঁ 2 এ কি করব আমরা এই যে এই সমীকরণ আর এই সমীকরণে x আর y এর ভ্যালু বসাবো বসাতে 2 এর রিকোয়ারমেন্ট এবং 3 রিকোয়ারমেন্ট দুটেই কমপ্লিট হয়ে যাবে আর এটা আমরা রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট করলাম এখন আমরা রিকোয়ারমেন্ট 2 এ যাব রিকোয়ারমেন্ট 2 রিকোয়ারমেন্ট 2 এ বলছে যে সেলস যদি আমরা কোশ্চেনে যাই হ্যাঁ তোমরা কি তুলছো সরি তো তুলা নেই তুলি নাই এখনো लाइकली সেলস সেলস কত হবে অর্থাৎ ওয়াই এর ভ্যালু জানতে চাইছে হ্যাঁ ওয়াই এর ভ্যালুটা কত হবে যদি অ্যাডভারটাইজমেন্ট এক্সপেন্স 25 লাখ হয় 25 লাখ টাকা মানে অর্থাৎ কার ভ্যালু দেওয়া আছে এক্স এর ভ্যালু দেওয়া আছে তোমার চাইছে কি যার মান চাইবে তুমি ওই সমীকরণে মান বসাবে তোমার চাইছে কার মান ওয়াই এর মান অর্থাৎ সেলস কত হবে তাহলে তুমি এই সমীকরণে এক্স এর ভ্যালু বসাবে লিখবা হোয়েন এই হোয়েন advertisement expense অর্থাৎ x কত হয় advertisement expense হ্যাঁ advertisement expense x কত দেওয়া আছে কত দেনি বললাম 25 লাখ 25 হয় তাহলে এই সমীকরণে তুমি বসিয়ে কি করবা সেলস কত সেটা জানবা এই x এর জায়গায় বসাবে x এর জায়গায় 25 বসাবে 25 40 140 হয় आंसर ঠিক আছে একই কাজ আবার আমরা এখন করব y এর সমীকরণে বসাবো এই x এর সমীকরণে বসাবো রিকোয়ারমেন্ট নাম্বার 3 এখানে বলছে যে যদি সেলস সেলস কত হয় সেলস যদি হয় 150 কোটি টাকা সেলস যদি 150 কোটি টাকা হয় সেলস যদি 150 সেলস মানে কি ওয়াই ওয়াই যদি 150 কোটি টাকা হয় তাহলে এক্স কত হবে এক্স অর্থাৎ এই সমীকরণটা মানে যে মান বের করতে পারবে অর সমীকরণ কি তুমি সিলেক্ট করতে তুমি চাইলেই এখানে ওয়াই আছে তাই আমি এখানে ওয়াই বসাই এক্স বের হবে এরকম তো হবে না তোমার যেই সমীকরণের যেটা মান থাকবে মানে যেটা চাবে চাইবে ওই সমীকরণটা তুমি ধরবা তো চাইছে কি এখন অ্যাডভারটাইজমেন্ট এক্সপেন্স এই জন্য তুমি এটা নিবে পয়েন্ট এক্স ওয়াই এর ভ্যালু হলো 150 প্লাস 0.80 এখানে কত আসে অঙ্কের অ্যান্সার শেষ স্যার এখানে আসে 24.8 24.8 আচ্ছা x কি লাখে ছিল না কোটিতে ছিল লাখ হ্যাঁ মানে কেস আর এটা ছিল কোটি খরচ অ্যাডভারটাইজমেন্ট এক্সপেন্স সরি সেলস সেলসটা ছিল কোটিতে হ্যাঁ হ্যাঁ শেষ ওটা লিখে দিতে হবে হ্যাঁ দেখি বের হলো 140 কোটি আর 24.8 লাখ আমাদের অঙ্ক শেষ আজকে এই পর্যন্তই এটা কিন্তু পরীক্ষায় আসবে হ্যাঁ গত বছর আমি বলে দিছিলাম চার ডিপার্টমেন্টই আমি বলে দিছি যে কারো না কারো আসবে একটা মানে কারো এমন হবে না যে কারোই আসে না তো ওই কথা বলার কারণে পরে
দুজন সমান পেয়ে গেছে, যারা ফিনান্সে ছিল এবং মার্কেটিং এ ছিল। অ্যাকাউন্টিং দের বলি নাই, কারণ অ্যাকাউন্টিং দের তো 1800 আসছে লোক, হ্যাঁ 19 তো কোনোভাবেই আসবে না। এই জন্য অ্যাকাউন্টিং দের খালি বলছিলাম যে তোমাদের আসবে না, বাকি তিন ডিপার্টমেন্টের যে কোনো একটা হোক দুইটা হোক আবার তিনটাও আসবে। স্যার তাহলে কি আমাদের এটা এবার ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এটা সবার ইম্পর্টেন্ট, খালি মার্কেটিং আর ফিনান্স দের নাও আসতে পারে, কারণ গত বছর আসছে আবার অনেক সময় রিপিটও করে, মার্কেটিং এ আবার সমস্যা আছে, একই কোশ্চেন পরপর দুই বছর দেয়। এই জন্য যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক, তার মানে বাদ না দেওয়াই ভালো। এই জন্য দেখবে সাধারণ আমি কারো সবার ইয়ের মধ্যে এমন করে দিছি, কারণটা তুই বাদ দেখিনি, কারণ তোমার তো এই সূত্রে প্র্যাকটিস করতে হবে না। এই সূত্র তো তুমি পাইছোই মাত্র একটা অঙ্ক, আর কোন অঙ্ক নাই, এই সূত্রের এই একটা অঙ্ক, এই জন্যই এটা আমি দিছি সূত্রটা একটু প্র্যাকটিস করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের তার অঙ্ক আছে কয়টা? মোট অঙ্ক হলো 26টা। স্যার বাড়ির কাছে দেওয়া যায় না? বাড়ির কাছে দেওয়ার মতো অঙ্ক নাই এখানে। আমি তো আগেই বলছি যে আমাদের শীটে দেখি দেওয়া যাবে এরকম আছে কিছু একটা, স্ক্রিন শেয়ার করে নিই, ভালো কথা মনে করছি। বাড়ির কাজ একটু তাড়াতাড়ি হবে, এক দুটো বাড়ির কাজ। এই যে 17 দেখো, 17 করতে পারবা? হ্যাঁ, রিগ্রেশন লাইন বলতে তোমাকে ওই যে ইকুয়েশনই করতে হবে, ইকুয়েশন করে যে মাত্র যেমন মান বসালাম আমরা সমীকরণ তৈরি করে, এইভাবে আমাদের মান দিয়ে দিছি, বলছে যে ওয়াই কত হবে যদি এক্স টেন হয়, পারবা যেহেতু অ্যান্সার এখানে দেওয়া আছে মিলাতে পারবে, এটা পারবা, 18 পারবা, 19 পারবা এবং 20 পারবা। হ্যাঁ, এই চারটা তোমরা যদি করে রাখো তাহলে আমার জন্য একটু ভালো হবে, তাহলে আমাদের এই পরে যেগুলো আছে আমি চেষ্টা করবো এক ক্লাসে হয়তো শেষ করে দিতে পারবো। হ্যাঁ, কারণ এখানে আবার মিল আছে যে 23-এর সাথে 24-এর মিল আছে, 26-এর সাথে 27-এর মিল আছে। হুম, আবার এখানে এই যে এইটার সাথে 21-এর সাথে এই 22-এর মিল আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে করলেও শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমরা একটু কষ্ট করে চারটা করে রাখবা। হ্যাঁ, চারটা করে আমার কি একদম দেখতে স্যার ওই যে ইকুয়েশনের ফুল সূত্রটা দিয়া তারপরে এগুলো করব? সব সব, হ্যাঁ সব সূত্র হবে, যে একটা খালি চিত্র চাইছিল দরকার নাই, চিত্র শুধু চিত্র তারাই করো, বাকি সব কিছুই যে দুইটা ইকুয়েশন তৈরি করে, এই যে এটাতে শুধু দুইটা ইকুয়েশন তৈরি করবা, এটাতে দুইটা ইকুয়েশন তৈরি করবা, এই 17 আর 20 এ শুধু ইকুয়েশন তৈরি করে আবার এই ভ্যালু আছে ভ্যালুটা বসাইতে হবে, মানে যে এখন যেভাবে x এর ভ্যালু y এর ভ্যালু বসালাম না ওইভাবে বসাইতে হবে। চারটা করে একদিন দেখাও, যদি হয় যদি বলে যে হয়েছে তখন তুমি গ্রুপে দিয়ে দিও, বাকিরাও মিলিয়ে নিতে পারবে। স্যার 27 নম্বর অঙ্কটা তো আজকের একটা অঙ্কের মতো না? 27 স্যার একটু দেখেন। 27 পারবো না, সকালে করাই আসছি না, এটা বেশি করাইছি যেটা করলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, শেষ হয়ে গেল।